বন্ধুগণ আমি হাকিম রশিদ আজকে নতুন একটি কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি বন্ধুগণ ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম আকুন্দ গাছ এটি মাঝারি আকৃতির গুল্ম জাতীয় গাছ এর কাণ্ড কিছুটা শক্ত পাতাগুলো চার থেকে আট ইঞ্চি লম্বা হয় এবং চওড়া এক থেকে তিন ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং থোকা আকারে বহু ফুল ফোটে ফুলের রং কিছুটা বেগুনি আর ফল আমের আঠির মতো কিছুটা বাঁকানো কিছু ক্ষেত্রে ফল চার থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে পৃথিবীর সব দেশেই এই গাছ কমবেশি দেখতে পাওয়া যায় এই অবহেলিত গাছটি আজকের ভিডিও সম্পন্ন বিবাহিত ভাইদের জন্য তবে এই ভিডিওটি যারা সম্পন্ন দেখবেন তারা পরিষ্কার করে বুঝতে পারবেন যেটি আমি কেন বলেছি বিবাহিত ভাইদের জন্য বিভিন্ন রোগের ক্ষেত্রে এই গাছের ব্যবহার রয়েছে পাতা আঠা এবং মোল এসব বিভিন্ন রোগে ব্যবহার হয়ে থাকে কানের যন্ত্রণায় এই গাছের পাতার রস এই পাতার রস সামান্য সরিষার তেলের সঙ্গে পাক করে দিনে দুই থেকে তিনবার কানে ব্যবহার করলে দ্রুত কানের ব্যথাও যন্ত্রণা একেবারে সেরে যায় গেঁটে বাতে এই গাছের পাতার রস সরিষার তেলের সঙ্গে জাল করে সেই তেলটি গেটে বাতে মালিশ করলে দ্রুত গেঁটে বা ছেড়ে যায় চর্মরোগের ক্ষেত্রে একই গতি এই গাছের পাতা রস তেলে জাল করে ব্যবহার করতে হয় রক্ত আমাশ হয়ে এটি ব্যবহার করতে হয় তবে এই গাছের মূলটি ব্যবহার করতে হবে অত্যন্ত কার্যকরী মূল দুই গ্রাম মূল তার সঙ্গে চার চামচ মধু মিশিয়ে সকালে এবং রাতে খাবার আগে দুইবার সেবন করলে রক্ত আমাশে অনেকটা কমে যায় তবে দুই থেকে তিন দিন নিয়মিত খেলে একেবারে সেরে যায় শরীরের কোনো অঙ্গ ফুলে গেলে এই গাছের পাতায় এই গাছের পাতার উপরে সরিষার তেল মালিশ করে একটু গরম করে সেই স্থানে শ্যাঁক দিলে দ্রুত শরীরের ফুলা কমে যায় ঠান্ডায় ক্যাশি হলে এই গাছের আঠা এই গাছের আঠা চার গুণ থেকে পাঁচ গুণ পরিমাণ মধু একসঙ্গে মিশিয়ে সকালে এবং রাতে দুইবার খাবার পরে সেবন করলে একেবারে সেরে যায় যৌন ক্ষমতা যে ভাইরা একেবারে যৌন ক্ষমতা হারায় গেছে একেবারে দুর্বল নিস্তেজ হস্তমৈতুন করে স্বপ্নদোষ হয়ে নানান প্রকারের অত্যাচার জুলুম করে যারা লিঙ্গ একেবারে নষ্ট করে ফেলেছে অক্ষম করে ফেলেছে সেই ভাইদের জন্য এই গাছটি মহামূল্যবান একটি ওষুধ তবে এই ওষুধটি কিভাবে খাবে আমি বিস্তারিত জানাই দিচ্ছি তবে বন্ধুগণ আমার হাতে দেখতে পাচ্ছেন আকন্দের আঠা এই আকন্দের আঠা অত্যন্ত কার্যসম্পন্ন একটি ওষুধ তবে আমি পরবর্তী পর্যায়ে জানাই দিচ্ছি দেখতে পাচ্ছেন অত্যন্ত আঠা তবে লক্ষ্য রাখবেন এই আঠা যেন কারো চোখে না পড়ে চোখে পড়লে জটিল সমস্যায় ভুগবেন এদিকে লক্ষ্য রাখবেন বন্ধুবণ এই যৌন দুর্বলতায় যারা ভোগেন তারা কীভাবে এই এই গাছের মূলের সাহায্যে ওষুধ বানায় নিবেন আমি জানাই দিচ্ছি এই গাছের মূল নেবেন পঞ্চাশ গ্রাম মকরধস নেবেন পঞ্চাশ গ্রাম সাতিন গাছের ছাল নেবেন পঞ্চাশ গ্রাম তিনটি দ্রব্য পাটায় পেছে নেবেন নামার পরে বড়ি বানায় নেবেন তিরিশটা রোদ্রে শুকিয়ে প্রতিদিন রাত্রে খাবার আগে একটি করে বড়ি সেবন করবেন যত বড় সেক্সি মেয়ে হোক না কেন আপনার স্ত্রী আপনার কাছে মাথা নত করতে বাধ্য হানড্রেড পার্সেন্ট পরীক্ষা করার পর এই 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 ভিডিওটি আমরা নিয়ে এসেছি তবে বন্ধুগণ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সুস্থ থাকেন ভালো থাকেন